আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা মাহে রমজানুল মোবারকের নাজাতের দশক পার করছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই নাজাতের সবচাইতে বড় মাধ্যম পবিত্র আল কোরআনের তেলাওয়াতের সর্ববৃহৎ অনুষ্ঠান আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন বাইতুল মোকাররম মুসল্লি কমিটি। দর্শক, চলছে আন্তর্জাতিক রাউন্ড। এই রাউন্ডে অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 17টি দেশ থেকে আগত খুদে কোরআনের হাফেজরা। গত পর্বে এদের মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণে আমরা পেয়ে গেছি সেরা 12 জনকে। আজকের পর্বে হবে জমজমাট লড়াই, আর এই লড়াইয়ে অবতীর্ণ হবে 12 জন খুদে কোরআনের হাফেজরা। এদের মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণে আমরা এ পর্ব থেকে পাব সেরা 10 জনকে, আর বাদ পর্বে 2 জন। চলুন দর্শক, আমরা শুরু করি আজকের প্রতিযোগিতা। দর্শক, আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিচারক প্যানেল। চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সাথে আছেন অনারেবল জাজ প্রফেসর অফ মাহাদুল কিরাত ইউনিভার্সিটি অফ আল আজহার শাইখ শরফুদ্দিন মোহাম্মদ বাইয়ুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু। অনারেবল জাজ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন সোসাইটি ইকরা শাইখুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনারেবল জাজ সেক্রেটারি অফ জাজেস প্যানেল অফ ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন ডক্টর শাইখ সাদেক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইয়ামেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, এছাড়াও আমাদের মাঝে নিয়মিত বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের হাফেজদের সর্ববৃহৎ সংগঠন হফফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি উস্তাদুল হফফাজ শায়খ কারি হাফেজ মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ইহসানুল হক জিলানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমাদের মাঝে নিয়মিত বিচারক হিসাবে আরও উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি শাইখুল হাদিস মুহিউদ্দিন কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতায়। আওয়ার ফার্স্ট কম্পিটিটর মোহাম্মদ জাকি ফ্রম ইন্দোনেশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ জাকি اسمعنا من قوله تعالى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم اعهد اليكم يا بني ادم ان لا تعبدوا الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا
كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون يصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على تكلمنا أيديهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মোহাম্মদ জাকি আল্লাহ গেভ ইউ আ বিউটিফুল অ্যান্ড সুইট ভয়েস উই এনজয়েড ইউর ডিভাইন তেলাওয়াত দর্শক খুব চমৎকার তেলাওয়াত করলো চলুন দেখে আসি আমাদের বিচারক কি বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মোহাম্মদ জাকি ইট ওয়াজ এ ইমোশনাল রিসেপশন মাশাআল্লাহ মে আল্লাহ গিভ ইউ বারাকা মোর অ্যান্ড মোর হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ জাকি উই উইশ ইউর সাকসেস in your life. Thank you very much. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Darshok amader ebarer protijogi Yemener bondhu Hafiz Muhammad Baligh Said Abdul Ghaffar Ali. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Qul lana ya Sheikh Hafiz min qawlillah azza wa jalla من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال حسبك صدق الله العظيم দর্শক আমরা তিলাওয়াতে বিমোহিত হচ্ছিলাম আমাদের ইয়ামেনের বন্ধু মোহাম্মদ বালিগের কণ্ঠে আমরা জানব তার ব্যাপারে সম্মানিত বিচারকের মন্তব্য অনারেবল জাজ
ما شاء الله يا شيخ حافظ، بس فيه يعني لفظ واحد اللي هو لفظ الراء هنا مرققة، ربنا أخرنا. الله فتح الله عليك إن شاء الله ومن الفائزين إن شاء الله يا عم الشيخ. شكرا. আমাদের সম্মানিত বিচারক আমাদের ইয়েমেনের পার্টিসিপেন্টের জন্য দোয়া করেছেন এবং শুধু একটি জায়গায় তাকে বলা হয়েছে, আখির না যে রটি এসছে, এখানে রটি এখানে পাতলা হবে এই বিষয়ে তাকে বলা হয়েছে। জাযাকাল্লাহ। বালির তিলাওয়াতুকা জামিলাতুন জিদ্দান মাশাআল্লাহ আতাল্লাহু উমরাকা সালিহান ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, নেক্সট কম্পিটিটর মোহাম্মদ আব্দুর রহমান মুসা আব্দুল্লাহি ফ্রম কেনিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اتلو علينا من قول مولى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم: اعلموا أنما الحياة الدنيا لعب ولهو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. حسبك. بارك الله فيك. ما شاء الله. عبد الرحمن موسى. Absolutely it was a great performance. দর্শক খুব চমৎকার তেলাওয়াত করলেন আব্দুর রহমান মুসা। আমরা শুনে আসি আমাদের বিচারকের বক্তব্য। আব্দুর রহমান, মাশা আল্লাহ তবারক আল্লাহ, لاحظت عليك في الاختبار السابق والذي يعني الاختبار الاول حينما نقرا عليك او حينما يقرا عليك الشيخ فانك تاخذ مفتاح التلاوة أو مفتاح الأداء ومفتاح المقام وتقرأ بنفسي الشيخ، مما يدل على أنك متمرس، وأنا أعرف أنك متمرس، أنت شاركت في مسابقات متعددة وهذا انعكاس لأدائك، شاركت في الكويت وشاركت في السعودية وحصلت على المراكز الأولى، ولا وهذه المسابقة من ميزاتها أنها أظهرت كوادر وأبرزت قامات ولو كانوا صغار إنما هم هامات. ما شاء الله تبارك الله احسنت رفع الله قدرك. আমাদের সম্মানিত বিচারক আব্দুর রহমান বিষয় যে মন্তব্যটি করেছে, সে ইতিপূর্বে যে কয়টি পর্বে তেলাওয়াত করেছে, যখনই তাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন তিনি যেই সুরে তাকে প্রশ্ন করেছেন ঠিক সেই সুরে সে স্টার্ট করেছে। আজকেও ঠিক সেম জিনিসটা হয়েছে, সে কিন্তু নর্মালি মাকাম হেজাজে পড়ে, কিন্তু যখন তাকে শেখ সিকা সুরে প্রশ্ন করলেন
ঠিক সে যেখান থেকে শুরু করছে ওই চাবি, অর্থাৎ সুরের যেটা চাবি থাকে, স্টার্টিং পয়েন্ট থাকে, সে ওখান থেকে সে শুরু করছে ওই স্কেলে শুরু করে মাস্টার সে কন্টিনিউ করেছে। তো এটা একজন কম্পিউটারের জন্য বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যে সে বুঝতে পারাটা, প্রশ্ন বোঝা, সাথে সাথে সেই স্কেলটা বোঝা, সেই যে সুরের যে বিষয় সেটা মানে সে ক্যাচ করতে পারাটা। এবং বলেছে সে মাশাআল্লাহ অলরেডি বিশ্ব চ্যাম্পিয়ন, সে কুয়েতে চ্যাম্পিয়ন হয়েছে, সৌদিয়াতে সে চ্যাম্পিয়ন হয়েছে, অলরেডি সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই ধরনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যখন পার্টিসিপেন্টরা এই কম্পিটিশনে এসছে, দ্যাট মিনস এই কম্পিটিশনের যে মর্যাদা আলহামদুলিল্লাহ অনেকটা বৃদ্ধি পেয়েছে। মাশাআল্লাহ আব্দুর রহমান মুসা, উই এনজয়েড ইওর ডিভাইন তেলাওয়াত, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ইন্ডিয়ার বন্ধু হাফেজ বশির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما حمل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ لَعَلَّكُمْ وَأَطِيعُوا الرَّسُولَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ حسبك صدق الله العظيم দর্শক, আমরা শুনলাম ইন্ডিয়ার প্রতিযোগী আমাদের বন্ধু হাফেজ বশিরের কণ্ঠে তেলাওয়াত। সে প্রচণ্ড ভালো করার চেষ্টা করেছে। আমরা জানবো আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য। অনারেবল জাজ, জি আলহামদুলিল্লাহ, প্রতিযোগী খুব সুন্দর তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। তারপরও তার তেলাওয়াতের মধ্যে মাখরাজ সিফাতের কিছু সমস্যা আছে। ওয়া আদা আইনে ফাতহা স্পষ্ট বোঝা যাইতে হবে, ওয়া আদাল্লাহ, ওয়া আদানা, ওয়া আদাল্লাহ লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কইছো। এখানে রায়ের মধ্যে তাওয়াসুত চলমান থাকবে, সিফাটটা চালু থাকবে, দোয়াটা আরও সুন্দর হবে, দোয়াটা সঠিক হয় নাই। এবং লাস্টে যাইয়া তোমার ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের জায়গাতে ওয়া আতিউল্লাহ বলে ফেলছো।
এটা এই মুহূর্তে ঠিক হয় নাই, এদিকে আরো সতর্ক থাকা উচিত ছিল। বশির, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, কোরআনের নূর, পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় এবং দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর নান্দনিক আয়োজন কোরআনের নূর, পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 24 এর পর্দায় এবং দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী সৈয়দ আবুল ফজল আকদাসি, ইরান। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم فيها منافع إلى أجل مسمى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العقيد أعيد ثم محلها إلى البيت عتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون حسبك صدق الله العظيم سيد أبو الفضل شما خاست شديد مشكل نداره تلوات شما خيلي خوب شده درشق আমাদের সৈয়দ আবুল ফজল খুব ভালো তেলাওয়াত করেছে, দেখি আমাদের বিচারক কি বলেন। মাশাআল্লাহ, তেলাওয়াত ও হাসিন ওয়া জামিল আছে, ওয়ালাকিন বাজ আখতা শুদ বাজি খতা শুদে আস আম্মা বারাইয়া শুমা দো আমি কুনিম ইনশাআল্লাহ শুমা মুআফাক বাশিত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। Dear viewers, our next competitor is Ali Jum'a Bakari from Tanzania. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim.
بسم الله الرحمن الرحيم وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين أعد وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا وما أرسلنا أعد وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا حسبك تشك أمرا تنزانيا بندو আলী জুমা আবাকারের কণ্ঠে চমৎকার হৃদয় ছোঁয়া তেলাওয়াত শুনছিলাম কিছুক্ষণ পরে ইফতার। এই মুহূর্তে আশা করি আপনাদের হৃদয় শীতল হয়েছে। আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য। মাশাআল্লাহ, আলী জুমা আবাকারী তানজানিয়ার বন্ধু খুব সুন্দর তেলাওয়াত আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসলে তার তেলাওয়াতের মধ্যে একটা হৃদয়গ্রাহী একটা ছোঁয়া আছে। ইফতারের পূর্ব মুহূর্তে অবশ্যই এটা আমাদের জন্য অনেক হৃদয়ের খোরাক হয়ে দাঁড়াবে। তো আমি আশা করি সে আরও ভালো করবে ইনশাল্লাহ। শুধু ইয়াদের দিকটা একটু খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আওয়ার নেক্সট কম্পিটিটর রায়্যান সাহেব মোহাম্মদ সাউদাভি ফ্রম জর্ডান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب انصرني على القوم المفسدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب انصرني على القوم المفسدين ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا
أهلكوا أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين ولما أن جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين حسبك صدق الله العظيم ما شاء الله ريان صاحب محمد سوداوي لدينا رائحة الجنة من تلاوتك ما شاء الله দর্শক খুব চমৎকার তেলাওয়াত করেছে, চলুন দেখি আমাদের বিচারক কি বলেন। মাশাআল্লাহ আহসান্ত, বড়ই চমৎকার, অসাধারণ, এক কথায় অসাধারণ তেলাওয়াত সে আমাদেরকে উপহার দিয়েছে, তার জন্য আমাদের অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ওয়াফাকাল্লাহ মাশাআল্লাহ নারজু ফালাহান ফি হাযিহিল মুসাবিকা জাযাকাল্লাহু খাইরান ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dear viewers, our next competitor is Arif Jalaluddin from Syria. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Utlu alayna min qawli al-Mawla azza wa jalla ba'da a'udhu billahi min shaitanir rajim. Wa yawma yunadihim fayaqulu madha ajabtumul mursaleen. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون حسبك بارك الله فيك صدق الله العظيم দর্শক সিরিয়ার প্রতিযোগী আরিফ জালালউদ্দিন আমাদেরকে বিমোহিত করেছে, আমরা জানব তার ব্যাপারে সম্মানিত বিচারকের মন্তব্য। আল কারে মিন সুরিয়া আনা ফিল মারাতিল মাদিয়া আল্লাকতু আলা তিলাওয়াতিক ওয়া কুলতু ইয়ানি আন্নাকা মাশাআল্লাহ তাকরাউ বিসালাসাতিন ওয়া তালাকাতিন ওয়া ফাসাহাতি লিসান ওয়া দাবতান লিল মাখারিজি ওয়া সিফাত ইয়ানি রাগমা সিগার সিন্নিক ইল্লা আন্না
يعني كل مخارجك بفضل الله سليمة. عقبت قليلا على مسألة الصوت وهو مطلوب وأنت اجتهدت في هذه المرة يعني أفضل من المرة الماضية. أسأل الله سبحانه وتعالى لك التوفيق في المرة القادمة. আমাদের সম্মানিত বিচারক বলেছেন যে ইতিপূর্বে আমি তোমাকে বলেছি তোমার তেলাওয়াত অনেক স্পষ্ট এবং বিশুদ্ধতা অনেক বেশি, তা আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত থেকে প্রকাশ পায়। কিন্তু কণ্ঠের বিষয়ে তাকে বলেছে তুমি ইতিপূর্বে চেষ্টা করেছো, আজকেও তুমি তোমার চেষ্টা ছিল, তো তুমি চেষ্টা করবে যেন ভবিষ্যতে আরও সুন্দর হয়। আরিফ জালালউদ্দিন, লাকদ জিতা ইলা বাংলাদেশ ওয়া আদাআত মাসরাহানা, জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, কোরআনের নূর, পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ, আয়োজনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লি কমিটি। নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এই আয়োজনে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল নিউজ 24-এর পর্দায় এবং দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী আমাদের বাংলাদেশের হাফেজ, জাতীয় পর্যায়ের বিজয়ী হাফেজ মোহাম্মদ ইরশাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله تعالى وبركاته. قل لنا يا شيخ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ليس على الأعمى حرج ولا على الأعرج حرج. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة
كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله حافظ ارشاد الاسلام তুমি তোমার এই মিষ্টি সুন্দর তেলাওয়াত অবশ্যই ধরে রাখবে। দর্শক চলুন দেখে আসি আমাদের বিচারক কি বলেন। ما شاء الله يا شيخ الله يفتح عليك بس في بعض ملاحظات في الاحكام التجويديه نرجو ان انت تخلي بالك منها. فإذا دخل بتاع الإقلاب فإذا دخلتم بيوتا الله يفتح عليك خلي بالك يا سيدي. شكرا. إرشاد الإسلام قرأت قراءة طيبة وأنا لاحظت عليك ونبهتك البارحة قلت لك لا تقلد قارئا آخر لأنك تظهر من قلدته وتحرق نفسك. هذا قاعدة عند عرف القراء متعارف عند القراء جميعا. ثانيا الترعيد هذا تغلبوه هذا لا يجوز ولا يصح في القراءة أبدا. إن شئت فاتي بزخرفة في الآية لا يكون لأنه كل ترعيد بزمن وكل زمن بحركة وكل حركة تزيد عن مقدار مدها. فإذا قرأت بالمد العارض للسكون فرعدت مرة تلو مرة عيب في القراءة وهذا عند جميع القراء بلا منازع. هذا ليس نتكلم عن الأداء ولكن الأداء والصوت لابد أن يكون وظف الصوت. صوتك جميل وظفه لخدمة الأداء يعني استخدم الصوت لخدمة الأداء. وأيضا التقدير الذي قلنا عليه لأنه يذهب بك إلى مكان آخر وإلى وجهة أخرى ومعيب في القراءة. آمل أن في المرة القادمة إن شاء الله في إذا يعني وفقت للمرحلة التي بعدها أن تنتبه لهاتين الملحوظتين لأنهما لب الموضوع وأس الأساس. بارك الله فيك. ما شاء الله আমাদের মিশরের বিচারক তিনি তাকে একটি জায়গার মধ্যে সতর্ক করেছেন যে ইকলাবের যে বিষয়টি। আর আমাদের ইয়েমেনের বিচারক একটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন যে কারীদের একটা উসুল আছে, উসুলের মধ্যে সেটা হচ্ছে যে আল্লাহ তোমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন তো এই কণ্ঠটাকে তুমি ব্যবহার করো, নিজের একটা স্টাইল তুমি তৈরি করো, কাউকে কপি করাটা উচিত না। কপি করাটা এটা কোরআনের মধ্যে অনেক আয়েব অর্থাৎ এটা দোষনীয় একটা বিষয়। আর যে মাতালি সুকুনের ক্ষেত্রে তুমি যে থামো মানে বোন বোন বা আইন বলে যে কিছু কাজ মানে কারো কাজ করার চেষ্টা করো তো এটার মধ্যে অতিরিক্ত হারাকাত সৃষ্টি হয় যেটা কিন্তু আয়েব। তো এই বিষয়টা বলেছেন এই বিষয়গুলো তুমি যদি খেয়াল করো ইনশাআল্লাহ ভবিষ্যতে পড়াটা আরও অনেক সুন্দর হবে। এরশাদুল ইসলাম দীর্ঘদিন থেকে তার বিভিন্ন প্রতিযোগিতা আমরা শুনে আসছি এবং সে সব জায়গায় আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করছেন, চ্যাম্পিয়ন হয়েছেন আলহামদুলিল্লাহ। এখানেও তেমনটি হয়েছে, আমাদের জাতীয় পর্যায়ে সে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছেন এবং আন্তর্জাতিক হ্যাপস প্রতিযোগিতা আজকে খুব ভালো ইয়ে করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে আরও কামিয়াবি দান করুন, আরও উন্নতি দান করুন, আমিন। ইরশাদুল ইসলাম তুমি খুব ভালো করেছো, সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক আমাদের এবারের প্রতিযোগী লিবিয়ার বন্ধু হাফেজ শুআইব খালেদ সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইকরা মিন কওলিল মাওলা জাল্লা ওয়া আলা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي
إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم حسبك صدق الله العظيم দর্শক আমরা আমাদের লিবিয়ার প্রতিযোগীর কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা জানব তার ব্যাপারে সম্মানিত বিচারকের মন্তব্য বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শুআইব বিসরাহা কানাত তিলাওয়া রাইআ ওয়া মুমতিআ ফাআতাল্লাহু আযজা ওয়াজাল আন ইবারিক ফিক দর্শক আমরা শুআইবকে জিজ্ঞাসা করেছিলাম এদেশে এসে তোমার কাছে কেমন লাগছে সে বলেছে ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Viewers, our next competitor, Mustafa Saleh Auzi from Turkey. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajim. Wallahu khalaqakum min turabin thumma min nutfatin thumma ja'alakum أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من
ضمير حسبك صدق الله العظيم ما شاء الله গর্দাশ চোখ তেলাওয়াত ওয়াক্তুন দর্শক আমাদের তুর্কির হাফেজ খুব চমৎকার তেলাওয়াত করেছে দেখি আমাদের বিচারক কি বলেন আলহামদুলিল্লাহ মুস্তাফা সালেহ আলহামদুলিল্লাহ আহসান্ত বারাকাল্লাহ ফিক খুব চমৎকার তেলাওয়াত করেছে কিন্তু তেলাওয়াতের মধ্যে দদ সাকিন অবস্থায় দোয়ারটা ছুটে গেছে কলকলা হয়ে গেছে হ্যাঁ এদিকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ আরও কিছু হরফের মধ্যে সমস্যা আছে সেগুলি যদি তুমি সঠিকভাবে উচ্চারণ করো তখলিসুল হরুফ হুসনুল আদা এগুলি খেয়াল রাখতে হবে তখলিসুল হরুফ হুসনুল আদা ইনশাআল্লাহ আরও সুন্দর হবে তোমার তেলাওয়াত আরও মজবুত হবে ইনশাআল্লাহ এগিয়ে যাও মাশাআল্লাহ গর্দাশ লাদাইকা বাদা তালিমা কবুল এতমেক আল্লাহ রাজুস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Dear viewers, our next and last competitor is Ahmed Tamir Mamdouh from Egypt. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ إِلَّا إِبْلِيسَ أَبَى أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ حَسْبُكَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ দর্শক আমরা শুনছিলাম ছোট্ট বন্ধু মিশর থেকে আগত আহমেদ তামের মামদুহ কণ্ঠে চমৎকার তেলাওয়াত আমরা জানব বিচারকের মন্তব্য মাশাআল্লাহ হিফজুহু মুতকিন ওয়া সাউতুহু জামিল ওয়ালাকিন আল আয়াতুল মুতাশাবিহাত শুয়াইয়া আজআজাতু হাত্তা আখতা লিসগরি সিন্নি নাহনু নারজু মিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আত তাকাদ্দুম ওয়াল ইজতিহার ফিল মুস্তাকবাল ইনশাআল্লাহ তামির হাউ আর ইউ بخير الحمد لله كيف تشعر بنغلاديش
আলহামদুলিল্লাহ বেলু খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমরা একে একে সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম এবার ফলাফলের অপেক্ষা এদের মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণে দুইজন বাদ পড়বেন আর বাকি দশজন যাবেন আগামী পর্বে আই উড লাইক টু রিকোয়েস্ট অল পার্টিসিপেন্ট প্লিজ কাম টু স্টেজ অ্যান্ড লাইন আপ দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআন নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এই আয়োজনটি এই মুহূর্তে মঞ্চে দেখতে পাচ্ছেন আজকের পর্বে অংশগ্রহণকারী সকল সেরা খোদে কোরআনের হাফেজদের দর্শক ফলাফলের অপেক্ষা আমরা দশজন বিজয়ীকে নির্বাচিত করব বিজয়ীদের নাম এই স্কোর বোর্ডে দেখতে পাবো মাশাআল্লাহ উই হ্যাভ আওয়ার ফার্স্ট নেম মোহাম্মদ ইরশাদুল ইসলাম ফ্রম বাংলাদেশ কংগ্রেচুলেশনস টু মোহাম্মদ ইরশাদুল ইসলাম ফ্রম বাংলাদেশ দর্শক আমরা পেয়ে গেছি দ্বিতীয় প্রতিযোগী ইয়েমেনের আগত প্রতিনিধি মোহাম্মদ বালিগ সাঈদ আব্দুল গাফফার আলী কংগ্রেচুলেশনস টু ইউ মোহাম্মদ বালিগ সাঈদ উই হ্যাভ আওয়ার থার্ড নেম হাফেজ আব্দুর রহমান মুসা আব্দুল্লাহি ফ্রম কেনিয়া কংগ্রেচুলেশনস টু ইউ আব্দুর রহমান মুসা দর্শক আমরা পেয়ে গেছি আমাদের চতুর্থ বিজয়ীর নাম শুআইব খালেদ সাঈদ লিবিয়া থেকে আগত এই বন্ধুকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই মাশাআল্লাহ মোহাম্মদ জাকি ফ্রম ইন্দোনেশিয়া কংগ্রেচুলেশনস টু ইউ মোহাম্মদ জাকি দর্শক আমরা পেয়ে গেছি আমাদের ষষ্ঠ নাম রায়্যান সাইব মোহাম্মদ সাইদাভি কংগ্রেচুলেশনস টু ইউ রায়্যান সাইব মোহাম্মদ সাউদাভি ফ্রম জর্ডান দর্শক আমরা পেয়ে গেছি আমাদের সপ্তম নাম মুস্তফা সালেহ আউজি তুর্কির বন্ধুকে অভিনন্দন জানাই দর্শক আমরা পেয়ে গেছি আমাদের অষ্টম বিজয়ী আহমেদ তামির মামদু আমাদের ছোট্ট বন্ধুকে মিশরের বন্ধু তাকে অভিনন্দন জানাই দর্শক আমরা পেয়ে গেছি আমাদের নবম বিজয়ী আরিফ জালালউদ্দিন সিরিয়া থেকে আগত এই বন্ধুকে অভিনন্দন দর্শক আমরা পেয়ে গেছি আমাদের দশম দশ নম্বর বিজয়ী বাসির আহমেদ ইন্ডিয়ার বন্ধুকে আমাদের অভিনন্দন দর্শক আমরা আমাদের সকল বিজয়ীর নাম পেয়ে গেলাম যে দশজন বিজয়ী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে কোরআনিক সুর শুনতে শুনতে ফুরিয়ে গেছে আমাদের আজকের সময় বিদায় নিতে হবে যাওয়ার বেলায় বলতে চাই আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24-এর পর্দায় এবং দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হবে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Allah